হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার টর্চ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল কাজ করে। তো এই তিনটে টুলের কাজ আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব, এবং তার সাথে আমরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে একটি প্রোডাক্ট বা একটি মডেলের ছবি নিয়েছি, সেই ছবির মধ্যে এই টুলগুলো অ্যাপ্লাই করে দেখব। তো আর বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি টর্চ টুল এবং বার্ন টুল এবং স্পঞ্জ টুলটা কোথায় আছে। এটা আপনার যে গ্রেডিয়েন্ট, দেন আপনার যে ব্লার টুল, এর নিচেই আপনার আছে ডজ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। ডজ টুলটা আপনি দেখতে অনেকটা সার্চ আইকনের মতো, এটার মধ্যেই বার্ন টুল এবং স্পঞ্জ টুল রয়েছে। ডজ টুলের কাজটা মূলত আপনার হাইলাইট করা, যেমন আপনার নর্মালি যেমন আমাদের লাইট যে এরিয়াগুলোতে পড়ে পিকচারে, যেমন এই পিকচারের মধ্যে এই এরিয়াতে লাইট পড়েছে, তো এই এরিয়াটা আপনার হাইলাইট অবস্থায় আছে এবং এই এরিয়াতে আপনার ডার্ক হয়ে রয়েছে, তো এই এরিয়াটা আপনার হাইলাইট অবস্থায় নেই। তো এটা আপনার ডজ টুলের কাজ না, এটা বার্ন টুলের কাজ, যেটা আপনার ডার্ক এরিয়াগুলো আছে সেগুলোকে আরও ডার্ক করে দেয়। বা ডার্ক করতে হলে আপনার বার্ন টুলটা ইউজ করতে হবে। এবং স্পঞ্জ টুলটা হলো মূলত আপনার স্যাচুরেশনটা ঠিক করার জন্য। হিউ অ্যান্ড স্যাচুরেশন আমরা করেছি নর্মালি, তো কালার যে কন্ট্রাস্টগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করার জন্য স্পঞ্জ টুলটা ব্যবহার করা হয়। আমাদের ডজ টুলের যে কাজটা আছে সেটা দেখে নিই। ডজ টুলটা ক্লিক করার সাথে সাথে উপরে আরও এক্সট্রা ফিচার চলে আসছে, যেমন রেঞ্জ চলে আসছে, মিড টোন, শ্যাডো, হাইলাইট এগুলো আছে। তো নর্মালি মিড টোনেই কাজ করে থাকি, মিড টোনে আপনারা সাজেস্ট করছি মিড টোনে রেখে দেবেন, এবং এক্সপোজারটা আপনার আপনার অ্যাডজাস্ট অনুযায়ী আপনার করে নেবেন, কতটুকু আপনারা হাইলাইট করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা রেখে দেবেন। এবং বেশি কিন্তু এটার মধ্যে দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু আপনার দেখেন, আমি একটু এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, বেশি যদি দিয়ে দেন দেখেন আপনার এটা কিন্তু মানে অনেকটা হাইলাইট হয়ে গিয়েছে, যেটা আপনার আর্টিফিশিয়াল মনে হচ্ছে। তো এটা এতটা হাইলাইট করা যাবে না। আমরা নর্মালি এখন 40 দিয়ে রাখি, তারপর যদি আমাদের কিছু কম বেশ করতে হয় আমরা করে নেব। এবং মাউসের রাইট ক্লিক করে আমরা দেখে নেব ব্রাশের হার্ডনেসটা কতটুকু আছে। ব্রাশের হার্ডনেসটা আমরা যথাসম্ভব কমিয়ে রাখবো, কারণ বেশিটা হাইলাইট করলে আপনার আর্টিফিশিয়াল মনে হবে। তো আমরা চাচ্ছি না যেমন আর্টিফিশিয়াল মনে হোক, পিকচারটা রিয়েল থাকুক, তো তার জন্য এই কাজটি করতে হবে। এবং এটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটি ভালোর জায়গায় আরও খারাপ হয়ে যেতে পারে। তো দেখেন আমরা একটা লেয়ার নিয়ে নিলাম, যদি কোনো সমস্যা হয় লেয়ারটা আমরা কেটে দেব, তাই অরিজিনাল যে পিকচারটা আছে সেটা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারেই রেখে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার ডজ টুলটা সিলেক্ট করা আছে, মিড টোন, রেঞ্জ দেওয়া আছে, এক্সপোজার আপনার দেওয়া আছে 40%, এবং আপনার যে ব্রাশে হার্ডনেসটা দেওয়া আছে সেটা হলো 23%। এখন আমরা মনে করেন আপনার এই জায়গাটাকে আমরা একটু হাইলাইট করব, এই জায়গাটাকে যদি আমরা একটু হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আমরা হালকা হালকা করে এই জায়গাটাকে মধ্যে ড্র্যাগ করব। যেহেতু আমরা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি, ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করবে না, এটাকে আপনার ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট লেয়ারে যাবেন, ডুপ্লিকেট লেয়ার করে আপনার এটার মধ্যে কাজ করতে পারবেন। দেখেন আপনার এক্সপোজার 40 দিয়ে দেন আমরা এই কাজটা করি, দেখেন এই জায়গাগুলো কাজ করা হয়েছে। জুম আউট করে যদি দেখি এটা একটু বেশি হয়ে গিয়েছে, যদি বেশি হয়ে যায় আমরা বার্ন টুল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেব। বার্ন টুলে এক্সপোজারটা একটু বেশি আছে, হার্ডনেসটা বেশি কার থাকার কারণে যেটা হলো, তো নর্মালি হার্ডনেসটা কমিয়ে এক্সপোজারটা একটু হালকা কমিয়ে দেই, দেন আমরা যে কাজ করি। তো দেখেন এই জায়গাগুলো আপনার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন যদি এটাকে আপনার যে ডজ টুলটা আছে, ডজ টুলটা দিয়ে আমরা একটু হাইলাইট করে দিই হালকা করে,
আমার মনে হয় হার্ডনেসটা বেশি হয়ে যাচ্ছে, হার্ডনেসটা আরেকটু কমিয়ে দিই এবং হালকা হালকা করে করতে হবে। যদি বেশি করে দিই তাহলে পিকচারটা একেবারে বাজে হয়ে যাবে। তো এখান থেকে দেখলাম ফিনিশিংটা করে দিই, যদি বেশি মনে হয় আপনি এক্সপোজারটা আরো কমিয়ে দিবেন। তো এভাবে করে অ্যাডজাস্ট করে আপনার কাজগুলো করে নেবেন। তো এটার কাজটা হলো মূলত হাইলাইট করা। এবং আপনার যদি এখানে দেখেন বার্ন টুল, বার্ন টুলটা আপনার এটাকে ডার্ক করছে আরো বেশি। বার্ন টুলের জন্য কিন্তু আবার আরেকটু হাইলাইটটা একটু কমিয়ে দিই, বার্ন টুল এটা আপনার ডার্ক করে দিচ্ছে। তো যে যে জায়গায় ডার্ক আপনার মনে হয় প্রয়োজন সে সে জায়গায় আপনার ডার্ক করতে পারবেন বার্ন টুলের মাধ্যমে। তো এইভাবে ছবির যে যে অংশগুলোকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেগুলোকে আপনার করে দেবেন। এবং এখানে আছে আপনার স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলটা মূলত আপনার স্যাচুরেট করার জন্য। স্যাচুরেট যদি আমি করতে চাই তাহলে এখানে একটি বেল্ট আছে, নর্মালি যে কোনো জায়গায় আমরা স্যাচুরেট করতে পারবো, কিন্তু আপনার সেটা হলো এখানে দেখেন দুটো অপশন আছে, ডিস্যাচুরেট আর স্যাচুরেট। আপনার স্যাচুরেটে দিয়ে স্যাচুরেট করতে পারবেন, কালারটা হাইলাইট হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে ফ্লোগুলো। যেমন নর্মালি যদি এই জায়গাটা করি স্যাচুরেট, দেখেন আপনার হাইলাইট হয়ে যাচ্ছে। তো এগুলো যে নর্মালি প্রোডাক্টের ক্ষেত্রে অথবা এটার উপর যদি কোনো প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে এটা স্যাচুরেটটা ভালো মতো বোঝা যাবে। তো এই তিনটা টুলের এই নর্মালি বেসিক কাজগুলোই আছে। যদি এই টুলগুলো বেশি একটা ইউজ করা হয় না, কিন্তু এই টুলগুলো মূলত আপনার জানতে খুব সহজ হয়, কিন্তু এগুলো খুব বেশি প্র্যাকটিস করতে হয়। যদি খুব বেশি প্র্যাকটিস না করেন তাহলে এই টুলগুলো আপনার হাতে আসবে না এবং আপনাদের ছবিটা আরও খারাপ হয়ে যাবে। তো বেশি বেশি আপনার এই টুল নিয়ে প্র্যাকটিস করবেন। আর এই ক্লাসে আজকে এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসগুলো আপনি দেখবেন গ্রেডিয়েন্ট কিন্তু আপনার ব্যানার পোস্টার যে কাজগুলো করা হয় সোশ্যাল মিডিয়া হোক, আপনার নর্মালি পোস্টার ডিজাইনগুলো হোক, সবগুলোতে কিন্তু আপনার এই গ্রেডিয়েন্ট টুলটা কিন্তু প্রয়োজন হয়। তো অবশ্যই আপনারা দেখে নেবেন পরবর্তী ক্লাস। এবং এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বুঝতে পারলেও জানাবেন যে আমি বুঝতে পেরেছি এই জায়গাগুলো। আপনার সমস্যা যদি থাকে তাহলে আপনার সমস্যাগুলো মেনশন করে দেবেন, টাইম স্ট্যাম্পগুলো মেনশন করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, আপনার উপকারে আসে তাহলে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনগুলো বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।